সুপ্রভাত সবাইকে। আজকে তোমাদের ক্লাস টু এর ইংরেজি বিষয়ের নতুন অধ্যায় দ্য পোস্টম্যান শুরু করছি। দ্য পোস্টম্যান, পোস্টম্যান কথার অর্থ হচ্ছে পিয়ন বা ডাক পিয়ন। দ্য পোস্টম্যান কামস ডেইলি, পিয়ন প্রতিদিন আসেন। এখানে তোমরা পিয়নও বলতে পারো আবার ডাক পিয়নও বলতে পারো। হি হ্যাজ এ লেদার ব্যাগ, তার একটি চামড়ার ব্যাগ রয়েছে। হি ক্যারিজ লেটার্স, মানি অর্ডার্স অ্যান্ড পার্সেলস ইন ইট, তিনি এতে চিঠিপত্র, মানি অর্ডার এবং পার্সেল বহন করেন। হি রাইডস এ বাইসাইকেল, রাইড কথার অর্থ হচ্ছে চালানো। হি রাইডস এ বাইসাইকেল, তিনি একটি বাইসাইকেল বা সাইকেল চালান। হি গোজ ফ্রম ডোর টু ডোর, তিনি দরজা থেকে দরজায়, তিনি দরজায় দরজায় যান, অর্থাৎ তিনি প্রত্যেকের বাড়িতেই যান। যদি তাদের চিঠিপত্র থাকে তাহলে তিনি প্রত্যেকের বাড়িতেই যান, এটাই বলছে এখানে। হি গোজ ফ্রম ডোর টু ডোর। হি ডেলিভার্স দ্য লেটার্স অ্যান্ড আদার থিংস, তিনি চিঠিপত্র এবং অন্যান্য জিনিস সরবরাহ করেন। হি লাইভস এ সিম্পল লাইফ, তিনি একটি সরল জীবন যাপন করেন। হি গোজ টু দ্য পোস্ট অফিস ইন দ্য মর্নিং, তিনি প্রতিদিন সকালে ডাকঘরে যান। পোস্ট অফিসের বাংলা অর্থ হচ্ছে ডাকঘর। দেয়ার হি কালেক্টস, কালেক্ট কথার অর্থ হচ্ছে সংগ্রহ করা। দেয়ার হি কালেক্টস দ্য লেটার্স ইটিসি অফ হিজ এরিয়া, ডাকঘরে গিয়ে তিনি কি করেন, তিনি তার এলাকার যেসব চিঠিপত্র আছে সেগুলো সংগ্রহ করেন। উইয়ার্স এ প্রেসক্রাইবড ইউনিফর্ম, তিনি একটি নির্ধারিত ইউনিফর্ম পরেন। হি অলসো ওয়ার্স এ টার্বান অর ক্যাপ অন হিজ হেড, তিনি মাথায় পাগড়ি বা টুপিও পরেন। হি ইজ অনেস্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং, তিনি সৎ, অনেস্ট কথার অর্থ হচ্ছে সৎ, অ্যান্ড হার্ড ওয়ার্কিং মানে পরিশ্রমী, খুব পরিশ্রমী। হি ওয়ার্কস ফ্রম মর্নিং টিল ইভিনিং, তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেন। ওয়ার্ক কথার অর্থ হচ্ছে কাজ করা। আমি কয়েকটি শব্দের অর্থ এখানে লিখে দিচ্ছি যেগুলো খুব ইম্পর্টেন্ট। পোস্টম্যান মানে হচ্ছে পিয়ন বা ডাক পিয়ন, পিয়ন লিখে পিয়ন। বিএজি ব্যাগ মানে থলে। লেটার চিঠি, এল ই ডবল টি ই আর, লেটার মানে চিঠি। তারপর হচ্ছে রাইট, আর আই ডি রাইট মানে চালানো। চালানো লিখে নাও তোমরা, পোস্টম্যান মানে পিয়ন, পিওএসটি পোস্ট, এম এ এন ম্যান পোস্টম্যান। তারপর লিখলাম ব্যাগ, বিএজি ব্যাগ মানে থলে। তারপরে লিখলাম হচ্ছে রাইড, আর আই ডিই রাইড মানে চালানো। তারপরে লিখলাম লেটার, এল ই ডবল টি ই আর লেটার মানে চিঠি। লিখো ডোর, ডি ডবল ও আর ডোর মানে দরজা। পোস্ট অফিস পোস্ট অফিস মানে ডাকঘর। তারপর লিখবে তো লাইফ, এল আই এফ ই লাইফ মানে জীবন। তারপর লিখবে সিম্পল, এম পি এল ই সিম্পল মানে হচ্ছে সাধারণ।
সাধারণ। এখন লিখলাম হচ্ছে ডোর, ডি ডবল ও আর, ডোর মানে দরজা। পোস্ট অফিস, পি ও এস টি পোস্ট অফিস, ও ডবল এফ আই সি ই পোস্ট অফিস মানে হচ্ছে ডাকঘর। তারপর লিখলাম লাইফ, এল আই এফ ই লাইফ মানে জীবন। তারপর লিখলাম সিম্পল, এস আই এম পি এল ই সিম্পল মানে সাধারণ। মর্নিং, এম ও আর এন আই এন জি মর্নিং মানে সকাল। অনেস্ট, এইচ ও এন ই এস টি অনেস্ট মানে সৎ। ওয়ার্ক মানে হচ্ছে কাজ। ইভিনিং মানে সন্ধ্যা, ইভিএনআইএনজি ইভিনিং মানে হচ্ছে সন্ধ্যা। এগুলো ভালো মতো বাড়িতে শিখবে, এখান থেকেই প্রশ্ন থাকতে পারে। মর্নিং, এম ও আর এন আই এন জি মর্নিং মানে সকাল। অনেস্ট, এইচ ও এন ই এস টি অনেস্ট মানে সৎ। তারপর লিখলাম ইভিনিং, ইভিএন আই এন জি ইভিনিং মানে সন্ধ্যা। তারপর লিখলাম হচ্ছে ওয়ার্ক, ডব্লিউ ও আর কে ওয়ার্ক। এবার মুছে দিলাম। এবার তোমরা তোমাদের বইয়ের পেছনে কিছু প্রশ্ন রয়েছে, সেগুলোর উত্তর বলে দিচ্ছি আমি। দেখো প্রথমটা রয়েছে, হু কামস ডেইলি, কে প্রতিদিন আসেন, কে প্রতিদিন আসেন, কি বললাম? দা পোস্টম্যান কামস ডেইলি, ডাকপিয়ন প্রতিদিন আসেন। নাম্বার বি, হোয়াট ডাজ এ পোস্টম্যান ক্যারি ইন হিজ লেদার ব্যাগ, ডাকপিয়ন তার চামড়ার ব্যাগের মধ্যে কি বহন করেন? উত্তর হবে, দা পোস্টম্যান ক্যারিজ লেটার্স, মানি অর্ডার্স অ্যান্ড পার্সেলস ইন হিজ লেদার ব্যাগ। এবার সি, ওয়ার ডাজ হি গো ইন দ্য মর্নিং, তিনি সকালে কোথায় যান? এখানে তিনিটা কে? ডাকপিয়ন, দা পোস্টম্যান। তাহলে পোস্টম্যান প্রতিদিন সকালে কোথায় যান? আনসার লিখবে হচ্ছে, দা পোস্টম্যান গোজ টু দা পোস্ট অফিস ইন দ্য মর্নিং। এবার টি দেখো, হোয়াট ডাজ হি ডেলিভার, তিনি কি সরবরাহ করেন বা তিনি কি বিলি করেন? ডেলিভার মানে হচ্ছে বিলি করা। লিখবে, দা পোস্টম্যান ডেলিভার্স দা লেটার্স অ্যান্ড আদার থিংস। ই নাম্বার, হোয়াট ডাজ হি ওয়ার, তিনি কি পরিধান করেন? লিখবে, দা পোস্টম্যান ওয়ার্স এ প্রেসক্রাইবড ইউনিফর্ম। তোমাদের এগুলো ক্লাস নোটে দিয়ে দেওয়া হবে, চাপের কোনো ব্যাপার নেই। আজকে এতটুকুই।